হে গাইস, হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এর আগে আমরা দেখাচ্ছিলাম 1 থেকে 5 দিনের ওষুধসমূহ, এবার দেখাবো 6 থেকে 9 দিনের ওষুধসমূহ। আমরা 6 থেকে 9 দিন কী কী ওষুধ ইউজ করব। অ্যাকচুয়ালি ওষুধের বিভিন্ন কোম্পানি রয়েছে, তো আমি এই ওষুধটি ইউজ করছি। এই একটি ওষুধ এই 3 দিন খাওয়ালেই হবে, এছাড়া আর কোনো ওষুধ খাওয়ানো লাগবে না। এস্কাভিট B1 B2 100 গ্রাম, এই ওষুধটি আপনারা 6 থেকে 9 দিন খাওয়াবেন, 3 দিন। ওষুধটির কী কী কার্যকারিতা? এস্কাভিট B1 B2 পোলট্রির ভিটামিন B1 ও ভিটামিন B2 এর অভাবজনিত লক্ষণে ব্যবহার, পানিতে দ্রবণীয় পাউডার প্রয়োগ ক্ষেত্রে পোলট্রি ভিটামিন B1 ও ভিটামিন B2 এর অভাবজনিত সমস্যা লক্ষণ, যেমন ঘাড় ব্যাকা, শারীরিক বৃদ্ধি ব্যবহার হওয়া, কাল্ট টো, প্যারালাইসিস, ক্ষুধামন্দা, ডায়রিয়া, চর্মপ্রদাহ, শর্করা বিপাকে বিঘ্ন ঘটা, এইসব রোগ রোগে প্রতিরোধে কাজ করে ওষুধটি। ওষুধটিকে আমরা কীভাবে ইউজ করবো? ওষুধটির মূল্য মাত্র 87 টাকা লেখা আছে এখানে, আমার কাছে 80 টাকা রেখেছে। ওষুধটি খুবই ভালো, এই ওষুধটি অবশ্যই খাওয়াতে হবে। এই ওষুধটি না খাওয়ালে মুরগির অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত হওয়ার লক্ষণ থাকতে পারে। ওষুধটি আমরা কিভাবে ইউজ করব? 1 গ্রাম 1 লিটার পানিতে আপনারা বাচ্চাকে যতটুকু পানি দেন সেই হিসাবে আপনারা ইউজ করবেন। 1 গ্রাম 1 লিটার পানির জন্য এই ওষুধটি ইউজ করবেন। ওষুধের বিভিন্ন কোম্পানি রয়েছে, অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। আপনারা এই ওষুধটি ইউজ করতে পারেন, এই ওষুধটি অনেক ভালো। আপনারা যদি আমার অনুযায়ী চলেন, তবে আপনাদের বাচ্চাদের গ্রোথ অনেক ভালো থাকবে, বাচ্চার মৃত্যুর হারের সংখ্যা অনেক কমে যাবে, অনেক কমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।